হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি বাহারি পটল তো চলো কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নিই খুবই সহজ প্রথমে আমি পটলগুলোকে ছাড়িয়ে এভাবে দেখো মাঝখান থেকে চিড়ে রেখেছি তো ভালো করে পটলগুলো ছাড়িয়ে চিড়ে রেখে ধুয়ে নিয়েছি এবারে আমি পটলগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নেব ভালো করে নিরামিষ দিনে পটলের রেসিপিটা করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে ভাত দিয়ে রুটির সাথে যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো তো তারপরে দেখো এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি একটা একটা করে ভালো করে আমি পটলের গায়ে মেখে নিচ্ছি এবার পটলগুলোকে আমি ভেজে নেব ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে দিও তো তারপরে দেখো আমি এখানে ফ্রান প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো পটলগুলোকে এবার ভেজে নিচ্ছি আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি বাদাম চীনা বাদাম আর চার চারমগজ ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি বাদামটা একটু ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে আর এখানে গুঁড়ো মশলা আমি অ্যাড করে নিচ্ছি গুঁড়ো মশলাটাকে রেডি করে নিচ্ছি গুঁড়ো মশলাটার মধ্যে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো তারপরে এখানে আমি অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা অল্পই দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম তোমরা যদি ঝাল বেশি বেশি খাও তাহলে তোমরা বেশি করে দিতে পারো তারপরে এখানে গুঁড়ো লঙ্কা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সব কিছু মশলা একসাথে আমি জল দিয়ে গুলে রেখে দেব জল দিয়ে গুলে রাখলে মশলাটা কিন্তু একটু টাইট হয়ে যায় আর কিন্তু একটা থিকনেস ভাব থাকে খুব সুন্দর হয় তো জল দিয়ে এবার আমি ভালো করে গুলে মশলাটাকে রেখে দিচ্ছি এদিকে চলো দেখে নিই পটলটা আমার ভাজা হয়ে গেল পটলটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে ফোড়নে তো কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটাকে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মশলাগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে তারপরে এখানে যে আমি চার মগজ আর চীনা পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে গুলে এই সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোয় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করলে কিন্তু পুড়ে যাবে তো ভালো করে এবার মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে তো মশলার গা থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে মশলাটাও আমার কষানো হয়ে গেছে তো এবারে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেব পটলগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার আমি এতে সামান্য জল অ্যাড করব। যেহেতু পটলগুলো আর একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর একটু গ্রেভি গ্রেভি করব তাই একটুখানি সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সামান্য জল দিয়ে আমি একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো তাহলে কিন্তু আমার পটলটা সিদ্ধ হয়ে যাবে আর একটা গ্রেভিও হয়ে যাবে তো সামান্য জল দিয়ে দিলাম দিয়ে নিজে ছেড়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার অনেকটাই বটলটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা শুকিয়েছে এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি নিরামিষ রান্না একটু চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার রান্নাটা মোটামুটি প্রায় হয়েই গেছে অবশ্যই বাড়িতে ভাবে একবার ট্রাই করে দেখো দেখা হচ্ছে পরের রেসিপিতে